প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই পবিত্র রবিবার দিন পবিত্র বাইবেলের মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নিয়েছি। সেখানে বলা হচ্ছে, বারোজন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন। তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন। যিশু তাদের বললেন, তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো, বিশ্রাম নাও। কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু লোকেরা তাদের যেতে দেখল, অনেকে তাদের চিনতেও পারল। তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন যেন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। শ্রোতা বন্ধুরা, আজকে এই পাঠটা খুব ছোট। মার্ক রচিত মঙ্গল সমাচারের 10:30-34। গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি এই একই মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদেরকে পাঠিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন মঙ্গল সমাচার প্রচার করা এবং লোককে সারিয়ে তোলা, সুস্থতা প্রদান করা, তার নামে আশ্চর্য কাজ করার ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। আর শিষ্যরা আজকে ফিরে এসেছেন, তারা খুশি যদিও ক্লান্ত। তারা খুশি তাদের প্রভু তাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন তার সঙ্গে থাকাকালীন, তারা তার যথাযথ মর্যাদা দিয়ে যে কার্যভার তাদের উপর ন্যস্ত করা হয়েছে তারা যথাযথভাবে তা পালন করে আজকে তারা ফিরে এসেছে। তারা আগ্রহ প্রকাশ করেছে, প্রভুকে তা প্রকাশ করবে, জানাবে যে তাঁর নামে তারা সুস্থ করেছে মানুষকে, ঈশ্বরের ভালোবাসা, ন্যায়, শান্তি, ক্ষমার কথা শুনিয়েছে মানুষকে। আর যিশুর মানবিক দিক, তিনি মানুষকে বোঝেন, তিনি তার শিষ্যদেরকে বোঝেন, কাছের মানুষকে বোঝেন, তিনি এই সংসারের সমস্ত কিছু বোঝেন। তার চিহ্নস্বরূপ তিনি বললেন তার শিষ্যদের, তোমরা এখন একটু বিশ্রাম করো। এই বিশ্রামটার খুব প্রয়োজন ছিল, কারণ তিনি জানতেন পথে তারা ঠিক মতো হয়তো খেতে পায়নি, মানুষ যা দিয়েছে তার উপর নির্ভর করেছে, তাদের সঙ্গে টাকা পয়সা, তাদের সঙ্গে ঝুলি, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতেও তিনি বারণ করেছিলেন। শুধুমাত্র শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে যেতে বলেছিলেন। তাই তিনি জানতেন তারা ক্লান্ত। এই যে যিশুর মানবিক দিক, এই জিনিসটা কিন্তু আজকে আমরা অনেকে বুঝতে পারি না। একজন পুরোহিত বলে নয়, আমার ব্যক্তিগত জীবনে এটাই আমাদের সবচেয়ে একটা খারাপ লাগার জায়গা, যে যে মানুষটার জন্য বা যেই মানুষদের জন্য আমরা কোনো গ্রামে বা প্যারিসে কাজ করছি,
কোনো ধর্মপল্লিতে কাজ করছি, একজন পুরোহিত কাজ করছেন, তার যে ব্যক্তিগত বিশ্রামের একটু প্রয়োজন আছে, সেও যে একজন রক্ত মাংসের মানুষ, সে ক্লান্ত হতে পারে, সেই কথাটা কিন্তু আমরা কখনো বুঝি না। সেই মানবিক দিকটা আমরা কোনোদিন দেখাই না। আমি সবসময় বলি, হ্যাঁ, অনেক ত্যাগ, অনেক কষ্ট লুকিয়ে রয়েছে একটা প্রচারকের জীবনে। সে যখন অসুস্থ হয়, আর আমাদের বাড়ির ছেলে যখন অসুস্থ হয়, সেখানে একটা পার্থক্য রয়েছে। সে একা একটা ঘরের মধ্যে বন্ধ থাকে, হয়তো তাকে দেখার কেউ থাকে না, সে কি খেতে চায়, জ্বরের সময় তার মুখে কি ভালো লাগে সেটা কেউ দেখে না। কিন্তু যদি বাড়ির আমাদের ছেলে আজকে অসুস্থ হয়, মা এটা বানিয়ে নিয়ে আসছে, ওটা বানিয়ে নিয়ে আসছে, এই যে আমাদের পুরোহিতদের, যাজকদের প্রতি, বাণী প্রচারকদের প্রতি একটা আমাদের মানবিক দিক কোথাও যেন, বিশেষ করে আমরা খ্রিস্টানরা সেই দিকটা ভুলে যাচ্ছি। আমরা মনে করি তারা রোবট বা যন্ত্র, সুইচ টিপলেই ইনস্ট্যান্ট তারা সেবা দেবে আমাদেরকে। যিশু কিন্তু বুঝতে পারলেন তার শিষ্যদের আজকে একটু বিশ্রামের প্রয়োজন আছে, সেই বিশ্রাম যেখানে তারা নিজেরা নিজেদেরকে আবার রিচার্জ করবে, আর তারা সেই সময় চিন্তা করবে যে তাদের মাধ্যমে ঈশ্বর কী কাজ করেছে। এই জন্য পুরোহিতরা বছরে একবার অন্তত নির্জন ধ্যানে যাওয়ার জন্য তাদেরকে জানানো হয়। তারা গিয়ে সেখানে একটু বিশ্রাম নেবে এবং প্রার্থনায় চিন্তা করবে তার মাধ্যমে প্রভু কত কাজ করছে, এটা প্রথম। দ্বিতীয়ত আমরা দেখলাম যে মানুষ, তারা লুকিয়ে এক জায়গায় বিশ্রাম করতে যাচ্ছে, মানুষ তাদেরকে ঠিক চিনতে পারল, রাতের অন্ধকারেও তাদেরকে চিনে নিচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনের এই একটা জিনিস আমি আজকে চিন্তা করছিলাম, আমাদের বাড়ির আশেপাশে, উঠানে, বাড়ির সামনে যদি কোনো গন্ধরাজ ফুলের গাছ বা বেল ফুলের গাছ বসানো থাকে, আমাদের চিনিয়ে দিতে হয় না, সন্ধ্যা হলেই আমরা সেই গন্ধে আমাদের ঘর ভরে ওঠে, আমাদের বাড়ি ভরে ওঠে, আমাদের বাড়ির উঠান ভরে ওঠে, মানুষ ঠিক বুঝতে পারে যে এখানে গন্ধরাজ ফুল আছে বা এখানে বেল ফুল রয়েছে, সেই সুগন্ধে আমরা তাদেরকে চিনে নিতে পারি। তাই যখন আমরা প্রভুর নাম প্রচার করি, প্রভুর নামে যখন আমরা সুস্থতা দিই মানুষকে, মানুষের জন্য ভালো কিছু করি, মানুষ আমাদেরকে চিনে নেয়। আজকে আবার দুঃখজনক ব্যাপার, আমাদের কাজের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে আমরা সেই উদাহরণ তুলে ধরতে পারছি না যাতে মানুষ আমাদেরকে চিনে নেয় যে আমরা প্রভুর লোক। আজকের যিশুকে এবং তার শিষ্যদেরকে মানুষ চিনে নিয়েছে যে তারা যিশুর লোক, তারা প্রভুর লোক, তারা ঈশ্বরের কাজ করছে। আর তাই যিশু তৃতীয় যে জিনিসটা আজকে বলার, যে তিনি দেখলেন যে এই মানুষরা ঐশো বাণী শোনার জন্য, ঈশ্বরের কথা শোনার জন্য, সুস্থতা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আর আমাদের ঈশ্বর এমন কোথাও নেই বাইবেলে যে মানুষ চেয়েছে আর তিনি দেননি, মন থেকে যখন আমরা চাই তিনি দেন। তাই আজকে এই প্রতিকূল পরিবেশে যেখানে শিষ্যদের বিশ্রামের প্রয়োজন, সেখানেও তিনি কি করলেন, দেখলেন এই মানুষগুলো যেন সেই মেষপাল, যাদের মেষপালক নেই, পালকবিহীন মেষের মতো, এদের দেখাশোনার কেউ নেই, এদেরকে ঈশ্বরের ভালো শান্তির কথা, ঈশ্বরের ক্ষমার কথা, ঈশ্বরের স্বর্গরাজ্যের কথা, তাদেরকে সুস্থতা প্রদান করার জন্য কেউ নেই। তাই তার কেমন যেন কষ্ট হলো। হ্যাঁ, আমাদের যিশু, আমাদের ঈশ্বরের কষ্ট হয় প্রতিনিয়ত যখন তিনি দেখেন যে আমরা প্রতিকূল পরিবেশে পড়ে রয়েছি। তাই সেই সময় তিনি বিশ্রামের কথা ভুলে গেলেন, যেটা খুবই প্রয়োজন ছিল সেটা ভুলে গেলেন, এবং শিষ্যদের বললেন যে এসো আমরা এদের জন্য কাজ করি। তিনি উপদেশ দিতে শুরু করলেন শিষ্যদের নিয়ে। হ্যাঁ, যদিও বিশ্রামের প্রয়োজন, কিন্তু তবুও যেখানে মানুষের ব্যাকুলতা, যেখানে মানুষ প্রতিকূল পরিবেশে পড়ে রয়েছে, সেখানে ঈশ্বর বিশ্রাম ভুলে তিনি আবার ঐশ্বরাজ্যের কাজ শুরু করলেন, তিনি বাণী প্রচারের কাজ শুরু করলেন, সুস্থতার কাজ শুরু করলেন। এই যে স্যাক্রিফাইস, এই যে ত্যাগ, এইটা একটা পুরোহিত বা যাজক তার জন্য আহত, যিশুর শিষ্য হিসাবে সেটাই তার করা উচিত। সেটাই হচ্ছে সেলফ স্যাক্রিফাইস বা আত্মত্যাগ, যার মাধ্যমে সে নিজের কষ্টের সময়ও সে ভুলে যায়, কারণ তার সামনে
সেই যে মানুষরা রয়েছে আধ্যাত্মিক, তাদেরকে আধ্যাত্মিকভাবে পরিচালনা করার জন্য, তাদেরকে তাদের জন্য কাজ করার জন্য, তাদেরকে আত্মায় সুস্থ করে তোলার জন্য একজন পুরোহিত যে ত্যাগটা করে, সেই বিশ্রাম ছেড়ে, সেই কমফোর্ট বা বিশ্রামটা ছেড়ে সে যে এগিয়ে যায়, নিজের কথা ভুলে গিয়ে মানুষের সেবায় আবার নিজেকে নিয়োজিত করে, সেটাই একটা পুরোহিতের জীবনের অংশ হওয়া উচিত। আর সেটাই যিশু আজকে শিষ্যদের শেখাতে চেয়েছে যে এইরকম সময়ে নিজেদেরকে ভুলে যাই, এসো, কষ্ট হচ্ছে জানি, তবু আসো মানুষের জন্য কাজ করি। আর ঠিক এই চিন্তাভাবনা নিয়ে একটা পুরোহিত দিনের পর দিন বেঁচে থাকে, এগিয়ে যায় মানুষের কাছে সেবা করার জন্য। তাই আজকের এই পাঠে বিশেষ করে আমরা সবসময় চিন্তা করি যে আমরা প্রথমে যিশুর বাণী গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে থাকব, প্রতিকূল পরিবেশে প্রভুকে চিনে নিতে চাইব, এবং দ্বিতীয়ত যিশুর যে সেবক, তার কাজের যে সঙ্গী, তার শিষ্য, তার পুরোহিত, তার যাজকগণদের পাশে থাকব, তাদেরও যে একটা মানবিক জিনিস রয়েছে যার মাধ্যমে তারাও ক্লান্ত হতে পারে, তাদেরও বাধাবিঘ্ন আসতে পারে, সেগুলোর সময় আমরা তাদের পাশে থাকব, সেটা একটা জিনিস। দ্বিতীয়ত আমরা সবসময় মনে করব যে এই মানুষগুলো আমাদের জন্যই, আমাদের সেবার কাজেই নিয়োজিত, আমাদের জন্য তারা চেষ্টা করছে প্রভুর শেখানো সেই শিক্ষার মাধ্যমে, তাদের পাশে আমরা থাকব। আর আমরা নিজেরাও যদিও আমাদের সেই কমফোর্ট জোন বা আমাদের সেই ভালো লাগা সেই বিশ্রামের জায়গাটা ছেড়েও মানুষের পাশে কিছু সময় দাঁড়াতে হয়, আমরা দাঁড়াবো। আর যিশু, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি কিন্তু আমাদের দেখে তার কষ্ট হয়, করুণা হয়। আমরা যেন পালকবিহীন মেষের মতো যদি আমরা তার কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদেরকে আবার বুকে তুলে নেবেন বা আবার আমাদেরকে কাঁধে নিয়ে এগিয়ে যাবেন যাতে আমাদের কষ্ট না হয়। আর সেই জন্য তিনি সব সময় সেই চেষ্টা করে যাচ্ছেন যাতে আমরা ভালো থাকি। আশা করি এই অতি মহামারীর সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশের বন্ধুদের যারা এখন শুনছে, অনেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ার এখন সিচুয়েশনটা, অবস্থাটা একটু ভালো, আমরা আপনাদের জন্য প্রার্থনা রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব নিরাপদে থাকার চেষ্টা করুন। আজকে ভেরিতাসের আসরে আমি আপনাদের সঙ্গে ছিলাম, ফাদার সৌমিত্র মাখাল। অবশ্যই করে এই বার্তা অন্যের কাছে তুলে ধরুন, আপনাদের মতামত মূল্যবান, আপনাদের মূল্যবান মতামত এবং শেয়ার, কমেন্ট এগুলো জানান ভেরিতাসের আসরে আমার সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।